বাজান রে হ নবীর উম্মতের দল, আমার নবী উসমান জিন্নু রাইন্ডে ডাক দিয়া কই রে উসমান, আমি কেন ফাতেমার ভালোবাসি জানো? আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন, আল ফাতেমা তু সাইয়েদা তুন নিসা ই আখালিল জান্না, আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী। হ্যারে আমার শরীফপুরের আম্মুজিরা, রাত্র গভীর কয়া গেছে মাহফিলে বৈশা রইছ, তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব, আল্লাহ তোমার মা ফাতেমার লগে জান্নাতের মধ্যে দিব। এবার সাহাবাই কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ মহিলারে না মা ফাতেমার লগে জান্নাতে যাইব, আমরা পুরুষ উম্মত কেমনে জান্নাতে যামু? আমার নবী কয়, আমার বুড়া বুড়া যত উম্মত আছে আমার উম্মত গুলা হযরতে মৌলা আলীর সঙ্গে জান্নাতে যাবে। তবে শুনো, জান্নাতে যাবে যদি মৌলা আলীরে ভালোবাসতে পারে, মৌলা আলীর মোহাব্বত অন্তরে থাকে। মৌলা আলী গো আপনারে তো আমরা ভালোবাসি, বলে কেমনে ভালোবাসো? বলে আমার যিনি পীর, আমার যিনি পীর ওই পীরের ওসিয়তরা, ওই পীরের কামিলিয়তরা, ওই পীরের কামালিয়তরা মৌলা আলী পর্যন্ত পৌঁছে গেছে, কারণ আমরা সবাই বেলায়েতের বাদশাহ হিসেবে মৌলা আলীরে জানি, এই জন্য আমরা মৌলা আলীরে ভালোবাসি। নবী কয়, বুড়া বুড়া উম্মত গুলা মৌলা আলীর লগে জান্নাতে যাইব। এবার যুবক উম্মত, হজরতে আলী আনসারী এবং হজরতে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথাটা তুইলা, চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে, ডাক দিয়া কই, নবী গো বুড়া উম্মত হজরত আলীর লগে জান্নাতে যাইব, মহিলারা মা ফাতেমার লগে জান্নাতে যাইব। নবী গো আমরা যুবক মানুষ, আমরা কার লগে জান্নাতে যামু? আমার নবী কয়, রে সাহাবী আলী আনসারী হজরতে সাত দিন আবি ওয়াক্কাদ, তোমরা কারের সঙ্গে জান্নাতে যাবা জানো? জানো জানো নবী গো কার সঙ্গে? আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহালিল জান্না, আমার হযরত ইমাম হাসান হুসাইনের লগে জান্নাতে যাইব। বাজানো আমার নবী কয়, ও উসমান আমি জানি আমার নবীজি হাসান হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দিয়া দিব। এই ফাতেমার গর্ভে দুইটা সন্তান আসবে, যে সন্তানের নাম আল্লাহ রেখেছেন হাসান আর হুসাইন, এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই হাসান হুসাইনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে। আমার নবী কয়, এ হাসান হুসাইন মা ফাতেমা, আমি নবীজি হযরত মৌলা আলী এদেরকে যারা ভালোবাসবে, পাক পাঞ্জাতনকে মোহাব্বত করবে, তারা সবাই জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন এরা সবাই জান্নাতি হবে, নবী গো এদেরকে কেন ভালোবাসবো আপনার কাছে জানতে চাই। বাজান রে আমার নবীজি, একদিন শীতের সকালবেলা মসজিদে নববী থেকে বাইর হইছে, কখন? শীতের সকাল, গরমকাল না, শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ। নবীজি শীতের সকালবেলা নবীর বাড়ি থেকে বাইর হইছে, আসেন। অনেক মানুষ তো আমারে আবার আপনারা রেজবির মুরিদ মনে করেন না, আবার আমারে কালা টুপিওয়ালার ফককে কথা বলি এটা মনে করেন না। আমি যখন স্টেজ উঠছি ওই কোনার ভিতরে একটা দাঁড়িয়ে কয়, চা উপরে নিচে সব কালা, কৌপরে নিচে সব বলে কালা। আমি চিন্তা করলাম তার ভিতরে কতটুকু গোমরা, হাদিসের জ্ঞান যদি না থাকে সে কালার বিরোধিতা এমনি এই কারণে করে। আমার দয়াল নবীজি যখন শীতের সকালবেলা বাইর হইছে, আমার নবীর শরীর মুবারকে কালা রঙের একটা পশমি চাদর ছিল। কি রঙের? কালো রঙের। তাহলে কালা ব্যবহার করন যাইব নি? ব্যবহার করা যাইব। নবী আমার কালা রঙের পশমি চাদর গায়ে দিয়া আমার নবীজি মা ফাতেমার ঘর মোবারকের সামনে আসছে, লক্ষ্য করে দেখে মা ফাতেমার ঘর মোবারকটা খোলা। কারণ রে বাবা, কোনো বাবা যদি মাইয়ার বাড়ির সামনে দিয়া যায়, মনটা সাই মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য মায়ের দীক্ষা যাইতে, তো এটা তো আমার নবীর মোহাব্বত থেকে তৈরি হয়েছে। নবী আমার ফাতেমার ঘরের কাছে দিয়া যখন যায়, আমার নবীজি মা ফাতেমা তোর হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করছে, যখন প্রবেশ করছে আমার নবীজি মা ফাতেমাকে ডাক দিয়ে কয়, ফাতেমা সুম্মা দেখাল তো, তুমি ফাতেমা আমার চাদরের নিচে প্রবেশ করো, ও দেখাল তো আলিয়ান, হযরত আলী তুমি এই চাদরের নিচে প্রবেশ করো। আমার নবী মাঝখানে মা ফাতেমা হইল ডাইনে, হযরত ইমাম হাসান হইল বা, হযরত মাওলা আলী হইল বামে। আমার নবীজি হযরত মাওলা আলী এবং মা ফাতেমারে মাঝখানে ঢুকাইয়া আমার দয়াল নবী অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন। এবার আমার নবী কয়, ফাতেমা আমার হযরত ইমাম হাসান আর হুসাইন কোথায়? এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে
থেকে মা হাসান হযরত ইমাম হোসেন বাম দিক থেকে আগমন করছে নবী কয় সুম্মা দাখাল তো হাসনাই না আমার নবী ইমাম হাসান আর হোসেন দুইজনকে চাদরের নিচে ঢুকাইছে ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ও আল্লাহ এরা আমার আহলে বায়াত এদেরকে আপনি কবুল করেন আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দেয় ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় বন্ধু নবী গো নিশ্চয় 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 যারা আপনার আহলে বায়াত তাদের মধ্য থেকে সব প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে ইউতাহহিরাকুম তাতহীরা পবিত্রর সাইতে পবিত্র বানায়া দিলাম বাজান রে এ আহলে বায়াত রে পবিত্র বানায়া আমার নবী তাদেরকে চাদরে ঢুকাইয়া কয় মনবাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকতে ডুবি দিয়া দেখে না রে পাগলা মনোরায় ওতে ডুব দিলি না পাকে ধরিয়ায় আবার মনবাই ফাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় শরীয়তের সতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়াই ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকার দরিয়াই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়াই মনরে মক্কায় মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে চরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় সে সিন্ধুকের কিরকি কাটা লাগাইয়াছে প্রেমের আটা আমার গালেব সাবিনে বোঝা বড় দাহাই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় আরে ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই মারহাবা মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই আরে মা ফাতেমা শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া মা ফাতেমা সিন্ধুকে কইয়া শিকলে কইয়া সিন্ধুকটা রাখছে আটকাইয়া আরে সাবি নিছে আলি মর তু যাই রে মনে পাগলা মনরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় ও তুই ডুব দিলি না এসকের দরিয়াই রে মনে পাগলা মনরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় আমার নবী ডাক দিয়া কই উম্মত এ ফাক ফান যাতন রে যারা ভালোবাসব মোহাব্বত করব এদের ভালোবাসা অন্তরে ধারণ করব খোদার কসম রে এদের আমল যদি কম হয় অন্ধকার কবরে যাওয়ার পরে আমি নবী বললাম 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 আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ঈমান তারে তাজা কইরা খাটি কইরা অল্প আমল যদিও করে তার নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইব অন্ধকার কবরে যাওয়ার পর আমল যদি দেখা যায় কম আছে কিন্তু অন্তরে আহলে বায়াতের ভালোবাসা সাহাবাই কেরামের মোহাব্বত আছে আমি নবী বললাম ওই উম্মত জাহান্নামে যাওয়ার আগে আমি দয়াল নবী তার জাহান্নামের দরজা বন্ধ কইরা জান্নাতের দিকে লইয়া যামু কল সুবহানাল্লাহ আমার নবী কয় এদেরকে ভালোবাসলে জান্নাত আর নসে জান্নাতের চিন্তা করবা নামাজ কইরা কপাল কালা বানাইবা নামাজ কইরা কোনো লাভ হবে না লাভ হবে না লাভ হবে না তবে এদেরকে ভালোবাসবা আহলে বায়াতকে ভালোবাসবা নবীজির চাদর মোবারকে কয়জন নবী মাঝখানে মা ফাতেমা ডাইনে মা ইমাম হযরত আলী ডাইনে বামে হযরত ইমাম হাসান ডাইনে হযরত ইমাম হুসাইন বামে আমার নবী কয় এরারে ভালোবাসবা তাহলে তুমি জান্নাতি এবার আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীজির চাদর মুবারকটা এইভাবে মেলা এমন টাইমে নবীর একটা স্ত্রী আয়েশা আমার নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আনা দাখালতু আমিও প্রবেশ করুম মারহাবা কইতেন না নবী আমিও প্রবেশ করতে চাই আমি ওই চাদরে ঢুকতে চাই নবী বলে সাদ্দার না তুমি তোমার জায়গায় সম্মানিত সুবহানাল্লাহ কইতেন তুমি তোমার জায়গায় সম্মানিত তুমি এদের মাঝে ঢুইকো না এরা এদের জায়গায় সম্মানিত হে বন্ধু এই ফাক ফান যাতনের ভালোবাসা যদি অন্তরে
মনে প্রাণে রাখতে পারে না আপনি জান্নাতি আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ তো বলেছেন লা নাবিয়া বাদি নবীর মাধ্যমে আল্লাহ বলতেছেন লা নাবিয়া বাদি এই নবীর পরে আর কোন নবী আসবে না ওয়ালা বাদি উম্মতি এই উম্মতের পরেও আর কোন উম্মত আসবে না এবার নবীর সাহাবাই কেরাম আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর পরে নবী আর কেউ আসবে না আর কে আসব তাহলে আপনার উম্মত ফতবস্ত হইয়া যাইব আমার নবী কয় শোনো নবী যেহেতু আসবে না আমি নবী বললাম আমার পরে যদি কেউ নবী হইত আমার আল্লাহ মৌলা আলীরে বানাইত আমার নবী বলেন শোনো যেহেতু নবুয়াতের দরজা বন্ধ আমি নবী বললাম আল বেলায়াতু জিল্লুন নবুয়াত মারহাবা বেলায়াত হইল নবুয়াতের ছায়া আমি নবীর ছায়া নাই তবে আমি নবী রহমাতাল লিল আলামিন নবীর ওয়ারিসদার আছে মওলা আলী আজকের মাহফিলে জিনাকে প্রধান অতিথি সভাপতি বানাইলেন প্রখ্যাত মুহাদ্দিস মুফতি জামান মুফাসসির কোরআন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত মগজে মারেফত হাদিয়ে হাকিকত খতিবে আহলে সুন্নাত আল্লামা শাহ সুফি সৈয়দ জাফরুল কুদ্দুস গালেব মারহাবা বলবেন না নামের পরে কোরাইশি আওলাদে রসুল হাসাইনি মানে ইমাম হাসানের বংশধর হোসাইনি ইমাম হোসাইনের বংশধর হানেফি মানে হানেফিও মানে কাদিরি কাদিরিয়া তরিকায় চিস্তি চিস্তিয়া তরিকার খেলাফত আছে নকশবন্দি নকশবন্দিয়ার খেলাফত আছে মুজাদ্দেদি মুজাদ্দেদিয়া তরিকারও আছে সোহরাওয়ার্দি ওই তরিকারও আছে উদুসি মানে অন্তরের ধারণ ক্ষমতার শক্তির পাওয়ারও আছে এবার দেখেন যোগ্যতা কত সুন্দর ট্রিপল টাইটেল এগুলা বাদ দেন এগুলা কোন দুনিয়ার শিক্ষা দুনিয়ার শিক্ষা কবরে কাজে লাগবে কি লাগবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এর আগের প্রত্যেকটা উপাধি গদিনী শিল্পীর মাসিয়াতা দরবার শরীফ আমি জানি নাম শুনছি এই বছর জানুয়ারির 18 তারিখ 19 তারিখ যেই কোনো একটা ডেটের জন্য কত ফাগলামি করছে মাসিয়াতার ফলাফান দিতাম পারি নাই শুধু নবীর শানমান গাওয়ার জন্য যোগ্যতা গম নিজের কোনো পাওয়ার নাই আল্লাহর অলিদের নেক নজর দোয়ার কারণে দুই একটা কথা বলি উনি যে আওলাদে রাসুল আওলাদে রাসুল তো নবীর কোন সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না তাহলে আওলাদে রাসুল আসলো কই থেকে কই থেকে মা ফাতেমা থেকে এই জন্য হাসাইনি আর হুসাইনি অনেকে উত্তর দিবে বংশীয় দ্বারা তো মেয়ে থেকে জারি হয় না বংশীয় দ্বারা তো ছেলে থেকে জারি হয় তাহলে নবীর ব্যাপারে নবী তো তোমার মতো আমার মতো না ছেলে থেকে কেমনে নবীর বংশীয় দ্বারা মেয়ে থেকেও জারি হইতে পারে কোরআনে প্রমাণ কোরআনে প্রমাণ মারহাবা কইতেন না আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ এই জন্য আশেক বলে ওরে কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিকি দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ও বন্ধুরে ও নবীর উম্মতের দল আমার নবীর বংশীয় দ্বারা আওলাদে রাসূলরা দুনিয়াতে আগমন করার কারণে দুনিয়াতে আওলাদে রাসূলের ধারাবাহিকতা চলে আসছে নবী আমার কই নবুয়াত বন্ধ হয়ে গেছে কিন্তু মওলা আলীর মাধ্যমে আমি আল্লাহ পাকের নবী বললাম দুনিয়ার জমিনের ভিতরে বেলায়াত জারি হয়ে গেছে এই জন্য ডাক দিয়া কয় ওরে বেলায়াতের বাদশা যিনি আমার মওলা আলী মুশকিল কুশা তিনি গো ঠিক না বেঠে ওরে বেলা হায়াতের বাদশা যিনি আমার মওলা আলী মুশকিল কুশা তিনি গো ওরে বেলা হায়াতে নবুয়াতে আছে যার প্রমাণ শুনি মুসলমান গাইব মোরা পাঞ্জা তনের শান বলেন গাইব মোরা পাঞ্জা তনের শান শুনি মুসলমান গাইব মোরা বলে নে গাইব মোরা পাঞ্জা তনের শান শুনি মুসলমান গাইব মোরা
ওরে মোলা আলী মুশকিলি কুশা সাথে মা ফাতেমা হাসান হোসেন ডাইনে বাহামে হায় ওরে নূর নবীজি মাসখানাতে বেলায়া জারি করিয়ে নূর নবীজি মাসখানাতে বেলায়া জারি করিয়ে বেলায়াতে দিলেন প্রচার করে সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জা তনের শান বলেন গাইব মোরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইব মোরা পাঞ্জা ও বন্ধুরে মৌলা আলীর ছোট্ট একটা ঘটনা কই আপনাদেরকে একটু শেষ করে দিতে চাই বন্ধু আমার একটু মনোযোগ দিয়া মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন সমাজের মধ্যে চলাচল করতেছে আমার দয়াল নবী যখন দুনিয়া থেকে রওজা মুবারকের মধ্যে চলে গেছে বাজান রে আমার রওজা মুবারকে যাওয়ার পরে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর সকল ক্ষমতা আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিকের পরে ওসমান জি নুরাইনের কাছে ওসমানের পরে হযরত ওমরের কাছে হযরত ওমরের পরে মৌলা আলীর কাছে মারহাবা আরো জোরে মারহাবা গভীর মনোযোগ দিবেন আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীজি শুনেন নবী আমার দুনিয়ার জমিনের ভিতরে হযরত আবু বকর ওমর ওসমান আলী চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ইরাকের বাগদাদের জমিনে খবর গেছে নবী দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে তবে নবীর নবুয়াতের বেলায়াতের পাওয়ার মওলা আলীর কাছে দিয়া গেছে সুবহানাল্লাহ কই না আমরা সমাজে এমন কত মানুষ আছে মওলা আলীরে কত প্রশংসা করে কথা সত্য কিন্তু আমার নবীর কলিজার টুকটা সাহাবাইকার আমরা গালি গালাস করে আছে না আছে 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 না আমাদের লাগে নাই আল্লাহর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এতদিন পর্যন্ত এগুলা নিয়ে অনেক কথা বলেছেন নবী সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে মা ফাতেমা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা ফাঁক ফাঞ্জাতনের ভালোবাসা বলে কিন্তু বলার পরে নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা গালি দেয় জারজ বলে নাজবিলা বলে তাহিরি সাহেব এগুলার বিরোধিতা করার পরে এখন আর পিছনে লাগছিল কিন্তু লাগলে কি হইব নবীর প্রেম যারা প্রচার করে নবীর সাহাবাই কেরাম এবং আহলে বায়াতের ভালোবাসা যারা প্রচার করে এরা কোনোদিন কোনো জায়গার মধ্যে বেয়াজ্জুতি হয় না এদের সম্মান বাড়ায় একজন জোরে বলেন তিনি কি ও বন্ধুরে ইরাকের বাগদাদে খবর গেছে মৌলা আলীর কাছে নাকি বেলায়াতের পাওয়ার আমার নবী দিয়া গেছে বাগদাদের বড় বাদশা বায়াত হওয়ার জন্য মৌলা আলীর কাছে যাইব যাইতে 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 লক্ষ্য করে দেখে একজন কাঠুরিয়ার মতো ব্যক্তি কাঠ জঙ্গল থেকে সংগ্রহ কইরা উনি বাজারের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু মজার বিষয় উনি এমনে এমনে হাঁটে না উনি কাঠগুলা কাদের মধ্যে নিয়া একটা জঙ্গলের বাঘের পিঠি উঠা বৈশা রইছে কোথায় জঙ্গলের বাঘের পিঠি উঠা বসছে ইরাকের বাদশা এমন অবস্থা দেখা কয় বাইরে ভাই আপনার কাছে জানতে চাই আপনি এই ক্ষমতা পাইলেন কই বাধ্য মানুষে খাইলে মুসরায়া ফা মুসরায়া খায় এ ক্ষমতা কই পাইলেন বলে এই ক্ষমতা কই পাইছি তুমি কি জানো না আল্লাহর নবী ঘোষণা করে দিছে মানলাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় সারা দুনিয়া তার হইয়া যায় আমি আল্লাহর হইয়া গেছি বিদায় নবীর হইয়া গেছি বিদায় এই বাঘ আমার হইয়া গেছে বলে এই মুহূর্তে আপনি আমার আপনার কাছে বায়াত গ্রহণ করাইয়া দেন মুরিদ করাইয়া দেন বলে আপনারে মুরিদ করাইব কেন আপনি তো আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসেন না আমি একজন কাঠুরিয়ার মতো সাধারণ চলাফেরা করি বলে হ্যাঁ আমি আসছি মৌলা আলীর কাছে বায়াত নেওয়ার জন্য বলে মৌলা আলীর কাছে কি বায়াত নিবেন না বলে আপনি যে উপস্থাপন আমারে দেখাইছেন বাঘের পিঠি উইটা আপনি যে চলাফেরা করতেছেন মৌলা আলীর কাছে যাওয়ার আমার প্রয়োজন মনে হচ্ছে না ডাক দিয়া কয় না 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 আপনি মৌলা আলীর কাছে যান বলে যাব তবে মৌলা আলী আপনার থেকে পাওয়ারফুল কিনা আপনার কাছে জানতে চাই ডাক দিয়া কয় আমার থেকে পাওয়ারফুল হইব কেমনে আমি দো হযরতে মৌলা আলী আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ
আমি তো মাওলানা আলী জাফা গ্লাজা ইরাকে যা তোর বাড়ির মধ্যে মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার খেদমত কর আমি তোর কাছে আমার বেলায়েতের একটা পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম এইভাবে দিতে দিতে এখন পর্যন্ত বেলায়েতের ক্ষমতা আমাদের কাছে আমরা বায়াত গ্রহণ করি ফির মুদিদি সমাজের মধ্যে চলতাছে এবার ওই পাগলা বাড়ির মধ্যে যাইয়া বুড়া বুড়া মা বাপ দুইজন এত খেদমত করা শুরু করছে এত খেদমত করার পরে ওই ছেলেটা দুনিয়ার জমিনে আবেদ হইয়া গেছে সলে হইয়া গেছে এখন আমি জানতে চাই রে ও শরীফপুরের বাবারা আপনারা যদি বেলায়াত বেলায়াত করেন পীর মুরিদি করেন আপনার মা বাপ ঘরের ভিতরে কষ্ট পায় আপনি ফিরের কাছে জানলা বইবনি বাবা না 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 আগে আপনার ঘরের মক্কা মদিনা মা বাপরে খেদমত করা লাগবো এমন কত সন্তান আছো আজকের মাহফিলে তুমি তোমার মা বাপরে মনে কষ্ট দিয়া মাহফিলে বৈশা গেছো সাবধান সতর্ক ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া যদি মাহফিলে বৈশা থাকো শামিম দাদার ওয়াজ তুমি শোনা লাগবে না তোমার মতো সুতার আমার দরকার নাই তোমার মতো সুতার আমার দরকার নাই অনেক সন্তান আছো কপাল ফোরা মা বাপরে জুদা করে ভাত খাওয়াও তোমার ঘরে এক বেলা খায় তোমার বড় ভাইয়ের ঘরে এক বেলা তোমার ছোট ভাইয়ের ঘরে এক বেলা কি রে সন্তান তোর মা বাবা কি তোর এই জন্য জন্ম দিছিল তোর মা বাপরে তুই জুদা করে করে ভাত খাওয়াইতি মা বাপ কি তোর ঘরে এক বেলা আরেক ঘরে এক বেলা এইভাবে এইভাবে ভাত খাওয়ার জন্য নি মা বাপ তোর জন্ম দিছিল না 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 তোর মা বাপ তোর জুদা খাওয়ার জন্য জন্ম দেয় নাই যে মা সন্তানরে দুনিয়ারে কষ্ট করে লালন পালন করছে যে মা যদি ঘরের মধ্যে তিন টুকরা মাছ শান্ত তুই তোর নিজের মাছের টুকরাটা দুপুরে খাইতি তোর বাবা বাবার মাছের টুকরাটা খাইতো মা মাছটা খাইতো না জোল দিয়া ভাত খাইয়া আমার মাছের টুকরাটা তুমি ফুতরাত্রে ভাত খাইবা মজা করে এলাকা রাইখা দিত তুমি সন্তান তোমার মারে ভাত খাওয়াও না তোমার মা মানুষের বাড়ি বাড়ি কুইজা ভাত খাওয়া লাগে আল্লাহর দোহাই ও শরীফপুরের যুবক ভাইয়েরা শরীফপুরের মুরব্বী বাবারা যদি এমন মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বৈশা থাকো আল্লাহর দোহাই লাগে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদম গুলার মধ্যে দৌড়া কইবা মা ও আব্বা এতদিন আমি ফুতের কাছ থেকে জুদা আলাদা আলাদা ভাত খাইছেন ও মা আর জুদা খাওয়া লাগবে না আমি ফুত বলতাছি আজকা থেকে আমি যদি তিন বেলা সুটকি দিয়াকে আপনি আমার লগে খাইয়েন আমি যদি বালা বুড়া খাই আপনি আমার লগে খাইয়েন দেখবা মা জননী চোখের পানি দিছারে দিয়া তোমার প্রতি দোয়া করবো তুমি তোমার আব্বাটারে বুড়া বেড়া কইয়া ডাকো তোমার আব্বারে তুমি সম্মান করো না আল্লাহর দোহাই লাগে রে ও নবীর উম্মতের দল যদি কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়া থাকো দেও তোমার কদম আমার সামনে দাও শামিম রেজা জিব্বা দিয়া তোমার কদম পরিষ্কার কইরা দিমু তবু আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না যে কোনো কাজ করবেন কোনো বরকত পাইবেন না যদি মা বাপের মনে কষ্ট দিয়া থাকেন আল্লাহর দোহাই লাগে যদি কেউ কষ্ট দিয়া থাকেন জানি না কে মা বাবার মনে কষ্ট দিয়া আজকে মা ফিলে বসছেন এখান থেকে বাড়িতে যাইয়া আগে মা বাপের ফাউডি আঞ্জা করে দূরা কইবেন মা আল্লাহর হস্তে আমি ফুত্রে আপনি মাফ করে দেন আর কোনোদিন আপনার লগে বিয়া দুবি করতাম না আব্বাই ও আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন আর কোনোদিন আপনার লগে বিয়া দুবি করতাম না দেখবেন আপনার মা আপনার বাবা আপনার তা ধরা দীক্ষা কান্দতাছে কি গো আপনি কান্দেন কি লেগা ডাক দিয়ে কবে কি লেগা কান্দি জানো কারণ তুমি সন্তান এতদিন আমরা মা বাবার মনে কষ্ট দিছ এখন মনে কষ্ট নাই পায়েদেরা মাপ চাওয়ার কারণে আমি মা বাবার মনের কষ্ট লাঘব হইয়া গেছি খুদার কসম মা বাপের কাছে যদি এখন মাপ না চাও অনেকে বলে হুজুর আমি তো কোনোদিন মা বাপের লগে অন্যায় করছি না আমি কি লেগে মাপ চাইতাম অন্যায় না করলো মা বাপের ফাঁ ধরিয়া ফুরা থাকবা জাননি মা বাপের ফাঁ ধরিয়া পড়িয়া থাকলে সন্তানের কত সোয়াব আমার নবী কয়ে কোনো সন্তান যদি তার মা বাপের ফাঁয়ে সুমা দেয় আল্লাহর জান্নাতের চৌকাটে সুমা দেয় ওনের সওয়াব তার আমল নামায় হইব তোমার মা যে এখনো বেঁচে আছে যদি জিজ্ঞাস করি একদিনও মার ফায়ে সুমা দিছুনি বাপের ফায়ে সুমা দিছুনি বলে হুজুর মা বাপের ফায়ে ধরতে তো আমার শরম লাগে সালাম করতে শরম লাগে আমি কেমনে ধরতাম সাবধান সতর্ক যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকো আজকে মাহফিল থেকে বাড়ি যে মা বাপের ফাউডি ধরবা এ মা বাপ কত বড় নিয়ামত মল্লে বুঝবা মল্লে বুঝবা আজকে যে গতকালকে দুপুরবেলা বাড়ি থেকে বাইর হয়ে আজকে দুপুরে বাড়িতে ঢুকছি আইসাই সাথে সাথে ঘরে ঘুমাইছি ঘুম থেকে ওঠার পরে আমি দেখছি আমার মা জননী আমার লাগে নিজে ডিম্বাজি করে এখনো বৈশা রয়েছে গরম পানি কইরা আমার মা ওয়াশরুমের ভিতরে গরম পানি বালতে দি দিয়া কই পানি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি গোসল করবার লাগা নিজে লোকমা দিয়া ভাত খাই নাই আসার সময় মা পাঞ্জাবি গায়ে দিছে এক লোকমা ভাত খাওয়াইছে পাগড়িটা বান্ধি এক লোকমা লোকমা করে ভাত খাওয়াই দিছে আজকে আসার সময় মরিয়া গেলে বুঝবা এখনো আমি ফুত হয়েছি বয়স হয়েছে সত্য কথা যতটুক এখনো নিজের জামা কাপড় নিজে ধুইয়া পরা লাগে না আমার নিজের মা আমারে ধুইয়া দেয়
আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি তো দৌড়াদৌড়ি করি, যদি আমার মাটা না থাকে আমি ফুট চলা বড় কষ্ট আমার লাগে হইব। চিন্তা কর, তোমার মাও তো তোমার এমনি মানুষ করে আজকে কবরে ঘুমাইয়া রইছে, আল্লাহর দোহাই লাগে যদি কোনোদিন এই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়ির যে আম্মাবার ফাউডিরে ধরবেন কোন ইনশাল্লাহ। হুজুর মা বাবার পায়ে ধরলে ফুত সুডু হইয়া যায় না, ফুত বড় হইয়া যায়। এমনও ফুত আইত আছে সকালে বাইর হওয়ার সময় মার পায়ে বাপের পায়ে সুমা দিয়া বাইর হয়ে আইসা আবার মা বাপের পায়ে দুরা সালাম করে। তোমরা ফুতাইত এখনো পর্যন্ত মা বাপের এত সম্মান করতে পারো না, জিগাও কান দেখি লেগা, জিগাও এই মুরব্বীরা কান দেখি লেগা। এরা ডাক দিয়ে কবে, হুজুর আপনি বলছেন বাড়ির যে পায়ে ধরে মাপ চাইতো, আমার বাইত বাপ নাই, আমার বাইত মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামু? বাবা রে ওই মা যদি কবরে চলে যায়, এখন এক বেলা ভাত না খাইলে মা কতবার জিগায় ফুত্তুর পেটটা পিটের লগে লাইগা রয়েছে, এখনো দি ভাত খাস না। মা কবরে যাওয়ার পরে এখন তিন চার বেলা ভাত না খেলেও কেউ একবার জিগায় না, ফুত তুমি দি খানা খাও না। আমি চিন্তা করি রে যে ফুলাফান গুলার মা বাপ না, এ ফুলাফান গুলা রাত্রে ঘুমাইতে পারেনি, ফুরান আলনাটার দিকে ছায়া ছায়া ফুতে কান্দে বাপের ফুরান লুঙ্গিটা আলনার ভিতরে ঝুলে, কিন্তু বাপ নাই। রাত্রে যখন ঘুম না আসে ফুতের মনে হইয়া যায়, আগে যখন আমার ঘুম আইতো না আমার মা আমার মাথায় হাত বুলে দিত, আমি ফুত কেমনে ঘুমাইতাম আমার মনে নাই। এখন কাজকর্ম থেকে যখন আসতাম আমার মা একবার রাস্তায় একবার ঘরের দরজায় দৌড়াদৌড়ি করতো, আমার ফুতনি কাছ থেকে আসে। মা মরা যাওয়ার পরে বউ বউয়ের মতো ঘুমাই, সন্তান সন্তানের মতো ঘুমাই, কেউ একটা বার খবর লয় না, মাগু তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে মা, আদর করে মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। ওরে দরজাটা খুলতে খে যাই ধোকা, কে জানি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। হে মুরব্বী বাড়িতে গেলে বুঝি মার পায়ে ধরে মাপ চাইবেন, মা ঘরে নাই। বাড়িতে যাইলে বুঝি আব্বার পায়ে ধরে মাপ চাইবেন, আব্বা বাড়িতে নাই। চিন্তা করেন না, নবী কয় তাদের মা বাপ মারা গেছে, ওই সন্তান যদি মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে শুধু আল্লাহর দরবারে হাত তুলা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি তাকে দেখলাম একজন কান্দে ডাইন বাম থেকে অনেকে হাসে, এ সন্তান হে তাদের কান্নাটা সাধারণ কান্না নয়। হে নবী আমার ডাক দিয়া কয়, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে
কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায় রে যুবক, হায় রে আম্মু জিরা রে, হায় রে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে বলা ভাই বাবারা রে, তোমার বুঝি মা নাই নিরালে নিরালে কান্দু, বাবা নাই নিরালে নিরালে কান্দু, শুধু আম্মা বাবার জন্য খাস করে দোয়া করো, তোমার মা বাপ যে তোমারে এত লাখ টাকার জায়গা জমি বাড়ি গাড়ি দিয়া গেছে, তুমি মা বাপের জায়গা সম্পত্তি থাকো, তুমি ফুতিদি তোমার মা বাপের লাগে এখনো কিছু করো না, তোমার মা যদি বাইচা থাকতো বাপ যদি বাইচা থাকতো মাসি কি তোমার মার পিছনে তোমার একটা হাজার টাকা খরচ হইতো না? জানো ও আমার সুগঞ্জের শরীফপুরের ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সবাই জবান কুলে সাক্ষী দিলেন জবানের মালিক হলো আমার আল্লাহ, আমার আল্লাহ পাকের পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী, সরকার কায়েনাত সিরাজমনির নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া কয় উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যখন তোমরা কোন জান্নাতের বাগানে বৈশা যাও, কোরআন এবং হাদিস শোনার জন্য বৈশা যাও, আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবী বললাম রে উম্মত, আমি নবীর উম্মত যদি একবার আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দারে জিজ্ঞেস করে, বান্দা তোমার কি লাগবে, বান্দা তোমার কি লাগবে, বান্দা তোমার কি লাগবে? সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ কয়বার জিজ্ঞেস করে? আমার নবী বলেন, একবার না দুইবার না তিনবার না, আমার আল্লাহর ওই বান্দা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ বান্দার 10 বার জিগায়, বান্দা তোমার কি লাগবে? আমার নবীর সাহাবীরা কই, উম্মত নবী গো আপনার উম্মত যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহকে আপনার উম্মতরে 10 বার জিজ্ঞাসা করবে? আমার নবী কয়, শুধু তাই না তাই না, অবি হামদিলাকা অনুহামদিলাকা, আমার উম্মত যদি আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে এবং আল্লাহর অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর ভালোবাসা প্রকাশ করে উম্মতের দল, আমার উম্মত যা চাইবো আমার আল্লাহ আমার উম্মতের মনের আশা পূরণ কইরা দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার শরীফপুরের ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ যেহেতু আমাদের মনের আশা পূরণ করবে, একবার না দুইবার না, আমার আল্লাহকে আমরা বারবার ডাকবো, আল্লাহর স্মরণ করব, আল্লাহর প্রশংসা করব। আপনারা বলেন আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আল্লাহর প্রশংসা আল্লাহ শুকরিয়া করলে আল্লাহ খুশি না বেজার? মহাব্বতে বলবেন খুশি না বেজার? তাহলে একটু জবান খুলে আল্লাহর শুকরিয়া আদায় করেন। শুকরিয়া 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 জানাই তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, আল্লাহর দয়ার কি কোনো সীমা আছে? আল্লাহর দয়া কোনোদিন শেষ হয়? একটু জবান খুলে আল্লাহর প্রশংসা করবেন, মহাব্বতের আওয়াজে পড়েন শুকরিয়া 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 জানাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বড়া তামাম জাহান যেদিকে তাকায়। শুকরিয়া 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 জানাই তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। তুমি কত বড়, মহান আল্লাহ দয়ার সীমা নাই। তুমি পাহাড় বাঙ্গা সাগর কর, সাগরে বৈরা নগর কর, পাহাড় বাঙ্গা সাগর কর, সাগরে বৈরা নগর কর, ধনীর গরিব
গরিবি বানাও ফকির রে বাদশা হায় রে ধনী রে গরিবি বানাও ফকির রে বাদশা শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই আল্লাহ তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে দশবার তোমারে ডাকিলে একবার জিগাও তুমি তারে দশবার কি লাগে বেতুর রে বান্দা কি লাগে বেতুর রে বান্দা দাও না রে জাহানাই বলেন কি লাগে বেতুর রে বান্দা দাও না রে জাহানাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই বলেন কত বড় মহান আল্লাহ দয়ার সীমা নাই ওই আল্লাহকে একবার জবান খুলে ডাক দেন আল্লাহ মহাব্বতে ডাক দিলেন না একটু জবান খুলে কোন না আল্লাহ একবার ডাক দিলে দশ বার জিজ্ঞাসা করে সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর যদি একবার ডাক দিলে দশ বার জিজ্ঞাসা করে আল্লাহ দশ বার বান্দাকে কি দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের হাদিস শরীফের মধ্যে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর উম্মত আল্লাহকে একবার ডাক দিলে দশ বার যখন জিজ্ঞাসা করে আল্লাহর ওই বান্দাকে আল্লাহ দশটা পুরস্কার দেয় এত আস্তে সুবহানাল্লাহ কইলেন কয়টা পুরস্কার দেয় দশটা পুরস্কার দেয় নবীজি আপনার কাছে জানতে চাই দশটা পুরস্কার কি আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী কয় উম্মতের দলেরা এক নাম্বার পুরস্কার হইল আমার আল্লাহর ওই বান্দার হায়াত যদি কম হয় আমার আল্লাহর বান্দার হায়াতরা আল্লাহ বাড়াইয়া দেয় দুই নাম্বার আল্লাহর বান্দার উপর আল্লাহর খাস রহমত বরকত দান করে তিন নাম্বার ওই বান্দা যদি কোনো অভাব অনটনে থাকে আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে দেয় চার নাম্বার ওই বান্দা যদি কোনো বিপদে থাকে আমার আল্লাহ তাকে বিপদ আপদ থেকে মুক্ত করে পাঁচ নাম্বার ওই বান্দা যদি কোনো অসুস্থতায় থাকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ তার অসুস্থতা থেকে শেফা দান করে আর পাঁচটা পুরস্কার বড় মূল্যবান নবী গো আপনার কাছে জানতে চাই পাঁচটা পুরস্কার কেমন মূল্যবান আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত আমার পাঁচটা পুরস্কার হইল এক নাম্বার পুরস্কার তুমি যখন মারা যাইবা ইমান নিয়া মরণ হইব এটা হইল এক নাম্বার পুরস্কার আশুগঞ্জের শরীফপুরের মানুষ আপনাদের এলাকায় দেখবেন কত মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব কইরা দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা কইরা দেয় মারা যাওয়ার সময় দিব্যায় কামড় দিয়া দেয় মারা যাওয়ার সময় চোখটি উল্টাইয়া দেয় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয় কেন বাইর হয় জানেন আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন তার সামনে হাজির হইয়া যায় সে বড় ভয় পাইয়া যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা তার সামনে যখন চলে আসে ওই মানুষটা ডরে এমন ভয় পায় তার ঘাড়ের সাহা রগগুলা ঠাস ঠাস করে ছিড়া যায় ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিড়া যায় ভয়ে মানুষটা প্রস্রাব পায়খানা করে দেয় জিব্বার মধ্যে কামড় দিয়া দেয় চোখটি উল্টিয়া দেয় নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাইলে বুঝি এক নাম্বার দশটা পুরস্কারের মধ্যে পাঁচটা পুরস্কার দুনিয়াতে পাইব আর পাঁচটা পুরস্কার বুঝি আমার আল্লাহ এক নাম্বার আখেরাতে প্রদান করব নবী কয় শুধু আখেরাতে প্রদান করবে না দুই নাম্বার পুরস্কারটা বড় মজা ও শরীফপুরের ভাই বাবারা ফরদার অন্তরালের মা বোনেরা মরার কথা কি আপনাদের এখনো স্মরণ হয় না একটা বার চিন্তা করেন আপনি আমি যদি মইরা যাই দুনিয়ার ঘরে যদি কোনো আলোক সজ্জা লাইট না থাকে আমরা ডাক দিয়া দিয়া কত চিল্লা চিল্লি করি কারেন্ট ওয়ালারে কত গালাগালি করেন না রে না অন্ধকার কবর দ আপনাদের আমাদের আরো বড় অন্ধকার হইব আমার নবী কয় তোমার এলাকার মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে ওই মানুষটার কবরে কোনো দামি কাপড় দিয়া তোমরা কাফন দাও না সাদা মার্কিন কাপড় দিয়া পুরুষ মানুষকে তিনটা কাপড় দিয়া কবরে নামাও মহিলা মানুষকে পাঁচটা কাপড় দিয়া কবরে নামাইয়া দাও ও নবীর উম্মতের দল কিন্তু জানো রে ওই কবরে কোনো লেপ নাই বালিশ নাই তোষক নাই থাকার মতো আরামের কোনো কিছু নাই কিন্তু আমার নবী একটা ডাক
হাত দিয়া কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দল, আমি নবীর আশেক যদি মইরা যাই, একবার আল্লাহ কয়া ডাক দিয়া যদি মইরা যাই, ওই আশেকটা মারা যাওয়ার পরে ওই আশেকটার কবরের মধ্যে আমার আল্লাহ জান্নাতের তিনজন ফেরেশতা দিয়ে একটা জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেয়। নবীজি আমরার কবরে জান্নাতি বিছানা হইবনি, আমরা মরার সময় কবরে জান্নাতের বিছানা পামুনি। নবী কয় যদি ঈমান নিয়া আল্লাহ ডাক দিয়া মরতে পারো তাইলে তোমার কবরে জান্নাতি বিছানা হইব। ও আশুগঞ্জের শরীফপুরের মানুষ, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার কোনো মানুষ মারা গেলে যখন তাকে বিসমিল্লাহি ওয়াহালা মিল্লাতে রসুলিল্লাহ বলা কবরে শোয়া দেন, ওই কবরে দেওয়ার পরে যখন আপনি মানগুলা খুইলা দিয়া কাঠ দিয়া অথবা বাঁশ দিয়া আপনি কবরে চাটাইগুলা দিয়া মিনহা খলাক না কুম ওয়াফি হানু ইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারতান উখরা বলা মাটিগুলা কবরে দেন। জানতে চাই ওই কবর কবরে কোনো লাইট দেননি, মোমবাতি আলোর ব্যবস্থা আসেনি, কবরেরই আজাব যদি মানুষ দেখিত বলে না কবরেরই আজাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া পাগল হইত বলেন গরবা আমার বাবারা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। নবী কয় তোমাদের মানুষ যখন মারা যায় কবরে কোনো আলো দেয় না, আমার নবী কয় বান্দা যদি আল্লাহ পাক কইয়া আল্লাহ বইলা ডাক দিয়া ইন্তেকাল করতে পারে, ওই বান্দার কবরে দুইটা ফেরেশতা আগমন করব, একটার নাম মুনকার আরেকটার নাম নকির। ওই মুনকার নকির আসার পরে আয়সা দেখব বান্দার কবরটা কি সুন্দর নূরের আলোতে নূরানিত হইয়া গেছে। মুনকার নকির আল্লাহকে ডাক দিয়া কইব আল্লাহ ও আল্লাহ গো এই কবরটা দিয়ে আলোকিত, কত মানুষ মারা গেছে তারার কবর দেখছি অন্ধকার, আমরা ফেরেশতা আসার পরে কবর আলোকিত হইছে। আল্লাহ কইব ফেরেশতা এ বান্দা তো সাধারণ বান্দা না, এ বান্দা কইলো আমি আল্লাহর বন্ধু বলে কেমনে বুঝবো, তাকে দেখো ইজারু জুকির আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এ বান্দার চেহারার দিকে চাইলে আমি আল্লাহর কথা মনে হয় বলে হ্যাঁ আল্লাহ পুরাটা কবর অন্ধকার কিন্তু বান্দার চেহারার নূরের আলো দিয়া এই কবরটা আলোকিত হইয়া গেছে। যে বান্দার চেহারার নূর দিয়া কবর আলোকিত হইব ওই বান্দা তো কোনো সাধারণ বান্দা না, ওই বান্দা তো কোনো সাধারণ বান্দা না, ওই বান্দা তো কোনো সাধারণ বান্দা না। চিন্তা করো শরীফপুরের মানুষ, তুমি আমির চরিত্রটা এমন মানুষের মতো হইছেনি, তুমি আমির দেহটা এমনভাবে তৈরি হইছেনি, তুমি আমার চেহারাটা এমন চেহারা হইছেনি যে চেহারার নূরের আলোতে কবর আলোকিত হইয়া যাইব। হইছে না হইছে না হইছে না, আমার কবর অন্ধকার থাকবো নবী গো, তাইলে আপনি বলতাছেন অন্ধকার কবর আলোকিত হইব চেহারার নূর দিয়া, তবে মানুষটা হওয়া লাগবো সাচ্চা পাক্কা ইমানদার। কেমন ইমানদার? আমার নবী কয় আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি ইমান থাকতে হবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতার প্রতি ইমান থাকতে হবে, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি ইমান থাকতে হবে, রসুলিহি রসুলের প্রতি ইমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ইমান থাকতে হবে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তার তকদিরের প্রতি ইমান থাকতে হবে, মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহ যে বান্দা মরার পরে আবার জীবিত করব সেটার প্রতি ইমান থাকতে হবে, আর নচেত বান্দা কবরে যাইবা কোনো উপায় হবে না, বাসার মতো কোনো উপায় হবে না। নবী গো তিনটা পুরস্কার না জানলাম চতুর্থ পুরস্কারের নাম কি? আমার নবী বলেন চতুর্থ পুরস্কারটার মজা। নবী গো কেমন পুরস্কার আপনার কাছে জানতে চাই? আমার নবী কয় কবরে যাওয়ার পর একটা মানুষকে প্রশ্ন করা হয় কয়টা রে বাবা, জোর বলেন না
একটা মানুষকে তিনটা প্রশ্ন করা হয় নবী আমার ডাক দিয়া কয় তিনটা প্রশ্ন দে করা হয় ওই বান্দাটা কবরে যাওয়ার পর যদি ঈমানদার হয় ওই ঈমানদার বান্দা কবরে কোনো প্রশ্নের জবাব দেওয়া লাগবে না লা সাওয়ালা ওই বান্দা কোনো প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহর নবী তাকে বলবে যা বান্দার সামনের দিকে যা তোর স্টেশন তুই পাস কিন্তু আমার নবী কয় পাঁচ নম্বর পুরস্কারটা বড় মজা অন্যান্য নবীর উম্মতের দলেরা তাকিয়ে থাকবো অন্যান্য নবীর উম্মতেরা শুধু তাকিয়ে থাকবো হাই রে হাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত দেখ শুনি কত আরামে আরামে জান্নাতের দিকে যায় কোন হিসাব ছাড়া আল্লাহ পাঁচ নাম্বার পুরস্কার তোমারে দিব ফা দাখালাল জান্নাতা বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো আপনারা জবান খুলে বলেন আমরা সবাই ওই জান্নাতে থাকতে চাই কি চাই না মহাব্বতের আওয়াজে বলেন ঈমানদার হয়ে জান্নাতে থাকতে চাই কি চাই না তাইলে সবাই জবান খুলে আমার সাথে পড়েন ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা সবাই পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে সবচাইতে বখিল বখিল বুঝেন মানে কিফটা কৃপণ উম্মত হলো তারা আমি নবীজির দুরুদ শরীফ পড়ার সময় জবানকে বোবার মতো করে রাখে যারা আপনাদের কষ্ট হচ্ছে বসতে কারণ আমার আগে আপনাদের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি আমাদের কলিজার টুকরা ভাই সুন্নিয়তের যিনি রত্ন মুফতি জুনায়েদ সিদ্দিকী সাহেব দেখলাম নবী প্রেমের অত্যন্ত সুন্দর আলোচনা করেছে আমি তো ওনার মতো এভাবে আলোচনা করি না আমি আমার মতো করে নর্মাল আলোচনা করি আমি যতটুকু আলোচনা করি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আপনাদের অনেক লাভ হবে আমার সাথে ওনাদের সাথে কথা ছিল আমাকে ওনার আগে মাইক দিবে প্রধান অতিথি উনি আমাকে দেয় নাই আসার সময় বলছি আমি তো চিনি না এলাকাটা একটু কষ্ট করে শরীফপুরের গেট পর্যন্ত আগে যাইতে যেন আসতে পারি তাও যায় নাই আসার পর সুন্দরভাবে আসলাম এগুলা বললে মাহফিল কমিটির অসৌন্দর্য যাক আল্লাহ পাক রব্বুল আলমিন এখনও পর্যন্ত আমি আজকে সকালে দুপুর একটার দিকে আমি সিরাজগঞ্জ থেকে আসছি আমি ওইভাবে মাহফিলটা সেটিং করছি যে আগে আগে ওয়াজ করলে বাড়িতে একটু ভালো করে ঘুমাইতে পারবো তো যাক আল্লাহ পাক রব্বুল আলমিন নসিবে যেটা রাখছেন সেটাই হয়েছে কামা তাদিন ও তুদান যেমন কর্ম তেমন ফল আল্লাহ পাক হয়তো বা আমার এই কর্মটা এভাবে করছেন আবেদ শাহ ফারুকি না কি জানি কে উনি কে আপনি উনি আমার দাওয়াত করছিল ওনারও আয়সা ভাই নাই আসলে আল্লাহ যতটুকুভাবে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসাইছেন আমি আসলে কোনো অসচেতন মাহফিল কমিটির মাহফিল আমি রাখি না আপনাদের আশুগঞ্জে আমি দ্বিতীয়বার গত বছর একবার আসছি এই এখন একবার গত বছর আসছিলাম ওইদিকে নাওঘাট বলে আর এই বছর এখানে এই দুইটা মাহফিল আশুগঞ্জ তবু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছে বিদায় আমি মাহফিল রাখতে যখন মাহফিল কমিটির কথাবার্তা ওই যে আমাদের পুলিশ সদস্য জাকারিয়া ভাই মনো উনি কথা বলছে যখন কথা বলার পর আমি মাহফিলটা রাখছি তবু আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কবুল করছেন আর কি আমি আমাকে মাহফিলের দাওয়াত দিলে কারণ আমার বয়স কম কম অনুযায়ী আল্লাহ পাক আমাকে যথেষ্ট পরিমাণ মাহফিল করাচ্ছেন কিন্তু আমি পাগল হইয়া মাহফিল করি না কারণ আমার দিয়ে যদি সুন্নিয়তের একটু খেদমত হয় এটাই আলহামদুলিল্লাহ আমার বেশির দরকার নাই তবে এতটুক মনে রাখি যে আমার এলেম কালামের পাওয়ার নাও থাকতে পারে মাহফিলে যাওয়ার পর আমার সুন্নি যত আশেক রাসুল ভাইয়েরা সামনে বসে ওনাদের দোয়ার বরকত হইল আল্লাহ পাক আমাকে নাজাত দিবে আর নচেত আপনাদের কাছে ওয়াজ করার মতো ক্ষমতা আর এলেম কালাম আমার কাছে নাই আমি আমার মাহফিলের পোস্টারে হজরত মাওলানা লিখতে পর্যন্ত নিষেধ করি
কারণ আমি মাওলানা এখন হই নাই, আল্লাহ পাক আমার যোগ্যতা কম দিছেন। কিন্তু আমার জবানে দুই একটা কথা বললে হয়তো আশিক রসুল ভাইরা শোনে, শুনলে ভালো লাগে, এই জন্য দাওয়াত করে। আল্লাহ পাক যেন আমাদেরকে শোনার, শোনার পর যতটুক শুনবেন, কারণ আমি মানুষ, আমার জবান দিয়ে যা আসবে যদি আপনার ভালো লাগে আপনি আমল করবেন, ভালো না লাগলে আপনি আমল করার দরকার নাই। কথা বোঝেন নাই মনে হয়, যেটা ভালো লাগবে এটা আমল করবেন। কারণ বর্তমান সমাজে ওয়াজ মাহফিল অনেক হয়, কিন্তু এই ওয়াজ যে হচ্ছে, যদি প্রত্যেক ওয়াজে একজন মানুষ হেদায়েত হইতো তাহলে এতদিনে আপনারা সবাই আল্লাহর ওলি হয়ে যেতেন, ঠিক না? প্রত্যেক জুমায়, বছরে 52টা জুমা, কয়টা জুমা? 52 জুমায় ইমাম সাহেব কি 52টা বিষয়ের উপর ওয়াজ করে না? 52টা বিষয়ের উপরে যখন ওয়াজ করে, আপনারা যদি প্রত্যেক বছরে 52টা করে সুন্নতের 52টা করে বিষয়ের উপরে আমল করে আপনার জীবনটা আপনি সাজাইতে পারতেন, তাহলে আপনি নিজে চিন্তা করেন, এই 52টা সুন্নত দিয়ে বিষয় দিয়ে আপনার জীবন সাজাইলে মাত্র 5 বছরে 5 52 হিসাব করেন, সব বাদ 250টা সুন্নত, 250টা বিষয়ের আমল আপনি করলে আপনি বড় মাপের আল্লাহর ওলি হইতেন, ঠিক না? কিন্তু আমরা তো এগুলো শুনি, এখান দিয়ে ঢুকাই, ওখান দিয়ে বাইর করি, এজন্য আমরা উন্নতি সাধন করতে পারি না। নবীজি বলেছেন, আমার উম্মতের ভিতরে সবচাইতে বখিল উম্মত হলো তারা। কারা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি বলেছেন, ওই ব্যক্তি যারা আমি নবীজির প্রতি দুরূদ শরীফ আদায় করার সময় তাদের জবানটাকে বোবার মতো করে রাখে। তাহলে আপনারা বলেন আমরা কি বখিল না নবীর প্রেমিক? কথা বলেন না, বখিল না নবীর প্রেমিক? তাহলে একটু জবান খুলে নবীজির দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদে, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা, কোরআন পড়ো হাদিস পড়ো নবীর সুন্নতে পালন করো, কোরআন পড়ো হাদিস নবীর সুন্নতে পালন করো, নুরি নবীজি করবে রে পারে, নুরি নবীজি করবে রে পার, রোজে হাশরের ময়দানে নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে, এই দুনিয়া সেই কালে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নাবিয়ানা, নবী আমার নূরের নবী, আল্লাহর কোরআনেতে শুনি, নবী আমার নূরের নবী, আল্লাহর কোরআনেতে শুনি, কদে যায়াকুম মিনাল্লাহি, নূরে কোরআনের ঘোষণা, নূরের নবী না মানিলে ইমানে তোমার থাকবে না, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা হাজারে নাজের আসেন নবী, আল্লাহর কোরআনেতে শুনি, হাজারে নাজের আল্লাহর কোরআনেতে শুনি, আন্নাবিউ আওলা বিল মুমিনিনা, কোরআনে পাকে ঘোষণা, হাজারে নাজারে না মানিলে ইমানে তোমার থাকবে না, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা, গায়েবের খবর দেনে ওয়ালা তিনি মুদার কামলিওয়ালা, গায়েবের খবর তিনি মুদার কামলিওয়ালা, সূরা জিনের শেষ দুই আয়াত, সূরা জিনের শেষ দুই আয়াত, আল্লাহ করে ঘোষণা, আল্লাহুম্মা নাবিয়ানা, একটু কমাইয়া সাউন্ড দেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ফাহি নাই, বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি সারা ও ফাহি নাই, ওই নবীকে পাইতে হইলে, ওই লে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা লা হো লা ইলাহা
নামাজে রোজা চাই রহনা সবার মা বাবার খেদে মতে চাই রহনা বলেন নামাজ রহনা সবার মা বাবার খেদে মত চাই রহনা আমার নবীর দরদে বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না শরীফপুরের মানুষ আমরা মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় একটা জবান খুলে তাকবীর দেন আপনারা কি আসলে মদিনা যাইতে চান এ আওয়াজ দিয়ে মদিনা যাবেন দূরের কথা আমার মনে হয় রোড যে ভাঙ্গা হে কোন রকম কি খোলা পারা না হ্যাঁ যাওয়ার আগে সাক্কা ফামসা রয়ে দেবে আসলে মদিনা যাইতে চাই কি চাই না মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে জোরে বলেন আসতে হবে না জোরে হবে মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ এ যারা বসে রয়েছে জোরে কোন চাই তো ইনশাল্লাহ আচ্ছা মদিনা যাইয়েন পরে আগে কষ্ট করে একটু সামনের দিকে চাপ দিয়ে বইয়েন যারা দাঁড়ায় রয়েছে তারা বসার ব্যবস্থা করে দেন আসেন আপনি একজন আপনার ইমানি ভাইকে বসার ব্যবস্থা করে দিলে আল্লাহ হয়তো আপনার জান্নাতে বসার ব্যবস্থা করবে কষ্ট করে সামনের দিকে আইন আসো আসো সামনের দিকে আসো কষ্ট করে বসার ব্যবস্থা করে দেন কষ্ট করে আসো সামনের দিকে আসেন ঠিক আছে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ আওয়াজ তো এটা দিয়ে মদিনা যাওয়া যাইতো না বাবা একটু জোরে আওয়াজ দিতে হবে আমরা চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাত তুলে দেখায় বাবা তো তাকে তো তোমার এটা যাও না জোরে বলেন মারহাবা তাহলে আমরা মদিনা যাইতে চাই তো ইনশাল্লাহ জোরে পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক নাই আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দ রানে নসিবি করেন মোদি না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার শরীফপুর এলাকার ভাই বাবারা ও ফরদার অন্তরালের আমার মা বোনেরা যারা যারা শামীম দাদার আলোচনা শ্রবণ করতেছেন আমি কোনো বড় কিছু না গো মা ও আমার ভাই বাবারা আমি আল্লাহর সামান্য নগণ্য একজন বান্দা আমার জীবনে যত গুনাহ আপনারা যদি দেখতেন এই মাহফিলের মধ্যে আপনারা এই গুনাহগারে প্রধান বক্তা বানিয়ে বসাইতেন না খোদার কসম যদি আমি প্রশ্ন করি শরীফপুরের বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আপনারা কেন এই জান্নাতের বাগান মাহফিলে বৈশা গেলেন সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা টাকার জন্য পয়সার জন্য ধনের জন্য দৌলতের জন্য মাহফিলে বসি নাই বাজানো কেন মাহফিলের মধ্যে বৈশা গেলেন যদি প্রশ্ন করি সবাই বলবে হুজুর আমার জীবনে আমরা যত গুনাহ করছি আমার গুনাহগুলা যদি আমার এলাকার মানুষ দেখতো আমার সমাজের মধ্যে জায়গা দিত না একটা মুরব্বীরে যদি প্রশ্ন করি মুরব্বী আপনি কেন মাহফিলে বৈশা গেলেন মুরব্বী বলবে হুজুর আমি জীবনে যত গুনাহ করছি আমার গুনাহগুলা যদি আমার এলাকার সন্তানেরা দেখতো আমি বাপরে বাপ কইয়া ডাকতো না হুজুর ফরদার আড়ালের মা বোনদেরকে যদি জিজ্ঞেস করি মা গো মা আপনার জীবনে যত গুনাহ আপনি লুকিয়ে গোপনে গোপনে করছেন আপনার গুনাহ যদি আপনার সন্তানেরা দেখতো আপনি মারে মা কইয়া ডাকতো নি বলে হুজুর না ডাকতো না যুবক রে
ও আমার শরীফপুরের যুবক ভাইরা, তোমরা জীবনে যত গুনাহ করছো তোমরার গুনাহগুলা যদি তোমার মা বাবা দেখতো, লুকায়া লুকায়া গোপনে গোপনে কত গুনাহ আমরা করছি, আমরার গুনাহ যদি এলাকার মানুষ দেখতো আমরার এই সমাজে জায়গা দিত না, দূর 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 করে তাড়াইয়া দিত। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মায়াবান। আল্লাহ কয় জগতের বান্দার দলেরা, তোমরা কি জানো, জানো জানো রে, আমি আল্লাহ তোমরার প্রতি কত দয়া করছি। আমি আল্লাহ তোমরা গুনাহ করার পরেও তোমরার খানা দেওয়া বন্ধ করি নাই। এলাকার কোনো মানুষ যদি চাকরি করে, একদিন ডিউটিতে না গেলে তার একদিনের বেতন বন্ধ হইয়া যায়, দুই দিন না গেলে দুই দিনের বেতন বন্ধ হইয়া যায়। আল্লাহ কয় বান্দা, আমি না তোমাদের কেউ আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার সাধারণ কাজের জন্য তোমরারে বানাই নাই, আমি আল্লাহ বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর এবাদতের জন্য। হে বান্দার দলেরা, মসজিদে আজান হয় হাইয়ালা সলা বইলা, দৈনিক তোমার 10 বার মসজিদে ডাকা হয় তুমি যাও না, হাইয়ালাল ফালা বইলা কল্যাণের দিকে আসো বইলা তোমার 10 বার ডাকা হয় তুমি যাও না, তোমার সন্তানের খাবার স্ত্রী পুত্রের খাবারের ব্যবস্থা করার জন্য তুমি মা দুনিয়ার জমিনে রং তামাশা সাজাও। খোদার কসম রে, ও বান্দার দল উম্মতের দলেরা, অন্ধকার কবরে যাইবা তোমার ফুতে তোমার কাজে লাগতো না, ফুতের কাছে একটা নেক আমলের জন্য যাইবা তোমার ফুত কইবা আপনারে আমি চিনি না, তোমার যে স্ত্রীর জন্য লাখ লাখ টাকা বিদেশে যায় কামাই করো, ওই স্ত্রীর কাছে মাত্র একটা নেক আমলের জন্য যাইবা, স্ত্রী তোমার চিনি বইলা স্বীকার করতো না। খোদার কসম, এই জন্য আপনারা মাহফিলে বসছেন কিন্তু জীবনের গুনাহটি মাফ করাইবার লাইগা। চিন্তা করো রে ও শরীফপুরের মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো আপনার উম্মত গুনাহ করব, আপনার উম্মত মরার পরে তারা তো জাহান্নামে যাইব। আমার নবীর চোখ মুবারক দিয়া টপ 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 করে পানি মুবারক পড়তাছে, আমার নবীজির গাল মুবারক ভাই জাগেছে, নবীজির দাড়ি মুবারক গুলাবি জাগেছে। হযরতে আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, আনাস ইবনে মালিক বলে, আমার নবীকে উম্মতের জন্য যখন কান্না করতে দেখতাম, আমার নবীকে যত কান্না করতে দেখতাম, একটা ছোট বাচ্চা এত কান্না করে না, আমার নবী উম্মতের জন্য যত কান্না করে। নবী কয়, উম্মত রে তোমাদের জন্য আমি নবী কেন কান্দি জানো? কারণ আমি জানি আমার উম্মত গুনাহ করব, উম্মতের গুনাহ বেশি হইব, তবে আমি নবী ঘোষণা করলাম, শাফাআতি লি আহালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কোনো উম্মত যদি কবিরা গুনাহ করে, ওই উম্মতকে আমি নবী বাঁচায়া জান্নাতে লইয়া যামু। নবী গো আপনি কবরে কারার লাগা নবী? আমার নবী কয়, নামাজির জন্য আমি নবী কবরে লাগবে না, কারণ নামাজি নামাজ কইরা কবরে জান্নাতে যাইব, রোজাদার রোজা রাইখা জান্নাতে যাইব, হজকারি আমলকারি আমল কইরা জান্নাতে যাইব। আমি নবী ওই সময় আমার গুনাহগার গুনাহগার উম্মতগুলা কোন জায়গায় আছে, আমি নবী শুধু ওই ময়দানে মাশরে তালাশ করব, আর তালাশ কইরা কইরা আমার আল্লাহ আমি নবীরে বলেছেন, আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী নাকি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলমু, আদম নবী ঈসা নবী মুসা নবী সবাই দাঁড়ায়া থাকবো, কেউ জান্নাতের দরজা খুলতে পারতো না। আল্লাহ কয়, নবী গো ইয়া রাসূল আল্লাহ, নবী গো আপনি নবী তো জান্নাতের দরজাটা খুলবেন, আমার নবী কয় উম্মত জান্নাতের দরজাটা খুললা আমি নবী চৌকাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো, জান্নাতের দরজা বন্ধ করব। দরজা চৌকাটের চৌকাট পর্যন্ত নাকি, কেবার যেটাকে বলে চৌকাট, অথবা পাল্লার মধ্যে যদি দাঁড়ায় কেউ এই দরজাটা লাগান যায়। সাহাবীরা একটা ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন চৌকাটের মধ্যে দাঁড়াইবেন? আমার নবী কয়, জান্নাতের চৌকাটে আমি দাঁড়ামু যেন আমার আল্লাহর ফেরেশতা জান্নাতের দরজা বন্ধ করতে না পারে। নবী আপনি যে জান্নাতের চৌকাটে দাঁড়াইবেন কেন দাঁড়াইবেন? আমার নবী কয়, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, সবগুলারে জাহান্নাম থেকে মুক্তি কইরা জান্নাতে নেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না।
আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না এইজন্য আমার নবী কয় আনা আকসারুল আমবিয়াই তাবাইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী হইব সর্বশ্রেষ্ঠ নবী আর আমার উম্মতদেরকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে তুলব এইজন্য ওই উম্মত কবরে গেলে কোনো চিন্তা নাই কবরে কোলে কোনো ভাবনা নাই কবরে গেলে কোনো টেনশন উম্মতের নাই নবী গো তবুও আপনি নবীকে আপনার উম্মতরে কোনো ডর লাগান নাই আমার নবী কয় অবশ্যই লাগাইছি বলে কি আমার নবী কয় ইন্না বাতাসা রব্বিকাল আসাদির নিশ্চয় আল্লাহর দরা হইল শক্ত দরা আল্লাহ যদি কাউরে শক্ত কইরা খাপ কইরা ধইরা ফালায় আপনি বাঁচতে পারবেন না বাঁচতে পারবেন না হে শরীফপুরের ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনাহ যা করেছেন এখানে শান্ত হন এখানে সাবধান হন আর গুনার দিকে কদম বাড়াইয়েন না আর সামনের দিকে কদম বাড়াইয়েন না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনারা দুইরা ফালায় আপনি বাসার মতো কোনো উপায় পাইবেন না আমার নবী কয় জীবনের গুনাহটি যদি মাফ না করে কবরে আসো ওই কবরে আসলে তুমি বাসার মতো কোনো উপায় নাই নবী আমার জীবনের গুনাহটি কেমনে মাফ করাইতাম আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সব তো পরিষ্কার করা যায় কিন্তু তোমার কলবের ময়লা তো তুমি পরিষ্কার করতে পারো না উম্মত রে ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ আমার আল্লাহর জিকির করলে উম্মতের কলবের ময়লা পরিষ্কার হইয়া যায় এ উম্মত করো 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 আমার আল্লাহর জিকির করো আমার শরীফপুর এলাকার ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যাদের যাদের আছে সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ পাকের একটু এসনেজাতের জিকির করবেন বাজান রে আমার ও নবীর উম্মতের দল ও আশেকের রাসূল ভাই বাবারা এবার আমার নবী হযরত ওসমান রে বলে ওসমান এটা কেমন কথা আমি উম্মে সালমারে যেমন ভালোবাসি উম্মে কুলসুম রে তেমন ভালোবাসি উম্মে ফাতেমারে এমন ভালোবাসি কিন্তু ওসমান রে তারা যখন ইন্তেকাল করছে মানে আমার উম্মে সালমা উম্মে কুলসুম দুই মেয়া মরার পরে আমি দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী দুজনের ভালোবাসা ফাতেমারে দিতাছি ইয়া রাসূলুল্লাহ নবী গো হযরত ফাতেমারে কেন এত ভালোবাসা দিছেন বারো মাসে বারো হাজার টাকা খরচ হইতো তুমি ফুদ্দ তোমার মা বাবার জন্য এখনো কিছু করতে পারলা না আল্লাহর দোহাই যাদের মা বাপ বেঁচে আছে এখন থেকে আম্মা আব্বার খেদমত করা শুরু করো যদি বলো হুজুর আমি ফাটতাম না দেন আপনার ফাও আমার কাছে দেন শামিম রাজা জিব্বা দিয়ে আপনার ফাও পরিষ্কার করে দিমু তবু আপনি আপনার মা বাপের মনে কষ্ট দিয়েন না নামাজ করবেন কবুল হইতো না রোজা রাখবেন কবুল হইতো না ব্যবসা করবেন বরকত হইতো না বিদেশ যাওয়ার চেষ্টা করবেন বারবার দেখবেন বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে যায় মনে করবেন মা বাপের মনে মনে হয় কোনো কষ্ট আছে আল্লাহ কেমন হইতাছে মা বাপের পাউডির ভিতরে পড়া থাকবেন যেখানে যান যেই জায়গায় যান মা বাপের পায়ে পড়া থাকলে দেখবেন আপনার বরকত হবে অনেক ফুলাফান সব সময় কান্দে হুজুর আমার মা নাই বাপ নাই আমি মা বাপের জন্য কিছু করতাম পারছি না আমার বাপ সিরা লুঙ্গি ডারে উল্ডাইয়া ফাল্ডাইয়া পড়তো আমার বাপ তবুও আমার নতুন জামা কাপড় কিনা দিত স্কুল মাদ্রাসায় যাইতে আমার মা সিরা কাপড়টারে সিলিয়া সিলিয়া পড়তো আমি ফুতরে মাদ্রাসা স্কুলে যাওয়ার সময় কাজে যাওয়ার সময় দশ টাকা দিয়ে দিত ফানের টিয়া দিয়ে আমার দিয়ে দিত আজকে আমার মা কবরে আমি লাখ টাকার মালিক কিন্তু আমি আমার মার একটা পাঁচশো টাকা দিয়ে কাপড় কিনা পরাইতাম পারি না আমার আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারি না আব্বার বয়সী কত মুরব্বীরা আমার চোখের সামনে ঘুরে আমি সন্তানের কলজাটা ফাইটা যায় আল্লাহর দোহাই লাগে সন্তান তোমার মা বাপ কবরে যাওয়ার পর তোমার কাছে কোনো কিছু চায় না আল্লাহর নবী কয় মা বাপ কবরে যাওয়ার পর সন্তানের কাছে পাঁচটা জিনিস শুধু চায় এক নাম্বার আসসালাতু আলাইহিমা মা বাপ শুধু দোয়া চায় দোয়া প্রত্যেক বৃহস্পতিবার আসরের পরে মা বাপের কবর জিয়ারত করবা আর নচে জুবার পরে যাইয়া জুমার পরে যাইয়া মা বাপের কবর জিয়ারত করবা নবী কয় ওয়াল ইস্তিগফারুল্লাহুমা আম্মা আব্বার জন্য সন্তানের কাছে মা বাপ শুধু চাই ক্ষমা প্রার্থনা শুধু মা বাপের লেগে দোয়া করবো আল্লাহ আমার মা বাপরে মাফ করো মাফ করো ওয়াইন ফাজু আহাদিহিমা আম্মা আব্বার কোনো ঋণ থাকলে পরিশোধ করবা আম্মা আব্বা যদি কোনো চাহিদা প্রকাশ করে তাকে চাহিদাটা পূরণ করবা মা অন্য অন্য জিনিস পছন্দ করতো আপেল খাইতে পছন্দ করতো এক কেজি আপেল কিনা বুড়া বুড়া মহিলারে দিবা বাফে তোমার আঙ্গুর খাইতে পছন্দ করতো আঙ্গুর কিনা এলাকার বাফের বয়সী মুরব্বীরারে দিবা ওসিলাতির রহমিল্লা তিলা তুসালু ইল্লা বিহিমা আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা আম্মা আব্বার আত্মীয় স্বজন যারা তারারে সম্মান
করবা তার ইজ্জত করবা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা নবী কয় ইকরামু সদিকিহিমা বাপের বয়সী মুরব্বি দেখলে সম্মান করবা এরারে সম্মান করলে তোমার বাপের কবরের আযাব মাফ হইব মার বয়সী বুড়া মহিলা দেখলে এরারে সম্মান করবা এরারে সম্মান করলে তোমার মার কবরের আযাব মাফ হইব মাঝে মাঝে আপনারা যে মা বাপ মারা যাওয়ার পর বছরে বছরে মা বাপের লাগে খাওয়ান করেন মিলাদ করেন দোয়া করে খাওয়ান এলাকার মুরব্বি মুরব্বি পুরুষ মহিলা মা বাপের বয়সী যারা তারা দাওয়াত দিয়ে খাওয়াইবেন এরা দাওয়াত দিয়ে খাওয়াইলে দেখবেন এরা যখন রুডা বইরা দোয়া করবো আপনার মা বাপের কবর এটা যাইব এই দোয়াটার কারণে আপনার মা বাবার কবর রাজাব মাফ করে দিব আল্লাহ আসিন না আজকের মাহফিলে এই মাহফিলটা আজকে এক বছর না দুই বছর না তিন বছর হইতাছে এই মাহফিলটা আগামী বছর হোক সবাই তো চান মা বাবার জন্য দোয়া করা হবে একজন আসেননি পাঁচটা হাজার টাকা পাক পাঞ্জাতনের মহাব্বতে মা বাপরে ভালোবাইসে মাহফিলে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একজন যদি থাকেন হাতটা তুলে বলবেন আগামী বছর মাহফিলের দিন সকালবেলা দিলেও চলবো কে দিবেন এক নাম্বার